যদি মিছিলের সেই মিছিলের ডাক আসে ফিলিস্তিনিদের মতো আমাদেরকে বুকের তাজা রক্ত দিতে হবে আমরা মুসলমানের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ফিলিস্তিনিদের পক্ষ হয়ে প্রয়োজনে জিহাদের ঘোষণা দিয়ে ময়দানে জান আর মাল দিয়ে আমরা লড়াই করতে রাজি আছি আল্লাহর ঘর মুসলমানদের প্রথম প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস যার দিকে লক্ষ্য করে আমরা 17টা মাস সালাত আদায় করেছি সেই বাইতুল মুকদ্দাসকে ইয়াহুদিবাদী ইসরায়েলের হাতে ছেড়ে দিতে পারি না পারি না পারি না কথা বলেন ঠিক কি না ফিলিস্তিনে খুন পথের পাশে বোমার আঘাত হেনে কাফের হাসে ফিলিস্তিনে খুন পথের পাশে বোমার আঘাত হেনে কুফর হাসে ইরাক জুড়ে বহে শোকের মাতম ইরাক জুড়ে বহে শোকের মাতম বসরার গুলবাগে ঝরে বেদনা পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না সজাতির হাহাকারে বাতাস কাঁদে অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না ঠিক কি না আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের বুকের কলিজা শিরে কত মায়ের আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের বুকের কলিজা শিরে কত মায়ের কাশ্মীরে লাঞ্ছিত বনের আঁচল সে কথা কি অন্তরে দাগ কাটে না পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না সজাতির হাহাকারে বাতাস কাঁদে অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না আমার ভায়ানা আবহমান কাল থেকে ইসলামের ওপরে কোরআনের ওপরে নিষেধাজ্ঞা ছিল আজও আছে আগামীতেও থাকবে এই তামাম পৃথিবীতে আল্লাহর কোরআন মানবে যারা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত প্রাপ্ত বান্দা হয়ে যাবে তারা যদি মুসলমান কোরআন মানে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআন কোরআন দিয়ে ওয়াজ করো ইফ ইউ প্র্যাকটিস ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে তাই তো কবি বলছেন তোমরা প্রত্যেক দিন কোরআন পড়ো আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন এই কোরআনে কারীম সূরা নাহালের 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন নবী আমার হাবিব আমার দোস্ত আমার এই কিতাবে আমি আল্লাহ রাব্বুল আমিন সমস্ত বিষয়গুলিকে খুলে খুলে বর্ণনা করেছি এখানে মুসলমানদের জন্য রহমত সুসংবাদ এবং হেদায়াত নামা আছে ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা এই কোরআন হচ্ছে একটি সত্যের মাপকাঠি আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি ঠিক না বাতিল সে দাবনে ওয়ালে বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমা নেহি হাম সবর কর জুকা হে তু ইমতেহা হামারা এই সব কিছু মোদের এই তাম পৃথিবীতে মুসলমানেরা আগে নির্যাতিত ছিল না তারা সবাই নির্বাপিত ছিল না এই পৃথিবীকে তারা শাসন করেছিল মুসলমান আজ কোরআন থেকে ইসলাম থেকে দূরে সবার ছড়ে যাবার কারণে আজ তারা নির্যাতিত হচ্ছে নিপেরিত হচ্ছে আজ মুসলমানেরা বড় লাঞ্ছিত বঞ্চিত গঞ্চিত হয়ে যাচ্ছে
কিন্তু মুসলমান যদি কোরআন আর সহি সুন্নার আলোকে জীবন যদি গড়তে পারত আজকের পৃথিবীতে মুসলমানদের অধঃপতন হতো না কথা বলেন ঠিক কি না আজ আমরা কোরআন ছেড়েছি তাই তো চেচনিয়া বসনিয়া ফিলিস্তিন আফগানিস্তান মিয়ানমার কাজাখস্তান উজবেকিস্তান পাকিস্তান তামাম দুনিয়ায় আজ মুসলমানরা মায়ের খাচ্ছে এই কোরআন শুধুমাত্র বাবা মা মারা গেছে কোরআন খতম করব তার মানে কোরআনের দায়িত্ব শেষ হয়ে গেল এমনটা নয় কোরআন শুধু খতম করব আর বক্সাই দেব ব্যাপারটা এমন নয় আজকে কোরআন থেকে দূরে সরে যাবার কারণে তামাম পৃথিবীতে মুসলমানরা মায়ের খাচ্ছে যদি আজও আল্লাহু আকবরের তাকবীর দিয়ে মুসকান খানের মতো এই বন্টির মতো যদি আল্লাহু আকবরের তাকবীর দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে আমরা অবস্থান নিতে পারি আল্লাহর কসম আবার আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী আগামী সূর্য হবে ইসলামের সূর্য মুসলমানদেরকে মেরে টুকরা টুকরা করে ফিলিস্তিনে আফগানিস্তানে মিয়ানমারে কাশ্মীরে মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দিনকে কখনো হটানো যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ পাকের কোরআন বলছে ইউরিদুনা লিউথিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা চায় আমার আলোকে মিটিয়ে দিবে কিন্তু আমি আল্লাহ চাই আমার আলোকে উদ্ভাসিত করবই জোরে বলুন আল্লাহর চ্যালেঞ্জের সাথে কেউ কি টিকতে পারবে বাবাজিরা চিল্লায় বলেন টিকতে পারবে ব্যাস সেই আলোকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এখন আসুন সেখান থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ সুরাতুল আনফালে মেদানিয়া সুরার নাম আনফাল নাজিল হয়েছে মদিনায় কোরআনের এটি 9 নম্বর ছুরা 8 নম্বর পাড়ায় সুরাটি সন্নিবেশিত 75 আয়াতেল কেরিমা 75টি আয়াত রয়েছে 10টি রুকু রয়েছে এই সুরাটি আলোচনা হয়েছে হক বাতিলের লড়াই সম্পর্কে আজকের পৃথিবীতে মুসলমানরা শুধু মায়ের খাচ্ছে ব্যাপারটা তা নয় তামাম পৃথিবীতে সূচনা লগ্ন থেকে মুসলমানদের ওপর ইসলামের ওপরে আবহমান কাল থেকে নির্যাতন ছিল এখন আছে সামনেও থাকবে কিন্তু আগামীর নেতৃত্বে মুসলমানরাই আসবে কথা বলেন ঠিক কি না এই সুরাটি নাজিল হয়েছে কেন কি কারণ সামনে পর্যায়ক্রমে আসি বদরের প্রান্তরের আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কমতি হলে পরে সুরাটি নাজিল হয়ে যায় আমার ভাইয়ানা খুব গভীর মানা যাক এটাকে জানতে একটুখানি পূর্বে যাবার প্রয়োজন আল্লাহ পাক জাতির লোকদেরকে বলছেন জাতির লোকেরা যদি তোমরা ঈমান আনো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যারা বলে আমার রব আল্লাহ এই কথা বলবার পরে নির্যাতন সহ্য করে জেলে যায় মার খায় দেশ ছাড়া হয়ে যায় তারপরও বলে আমার রব আল্লাহ আল্লাহ বলেন যাও ফেরেশতারা যাও 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 আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দাও যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ পাক করেছি সেই জান্নাতে তারে তোমরা প্রবেশ করিয়ে দাও সুবহানাল্লাহ কোন ইসলাম এই দিন এই কোরআন মানতে গিয়ে অসংখ্য নবী রাসূলগণ কষ্ট করেছেন আমাদের একজন ডাক্তার জাকির নায়েক ছিল জগৎ বিখ্যাত একজন আলেমিদিন আল্লাহর এই বান্দা আগেও ডাক্তার পরেও ডাক্তার ডাক্তার হিসেবে খুব বেশি সমাদর পায় নাই খুব বেশি সম্মান পায় নাই কিন্তু আল্লাহর এই বান্দা বেদ বাইবেল অথর্ববেদ সামবেদ মহাভারত গীতা ত্রিপেটক থেকে উল্টাস্টামেন্ট নিউট্রাস্টামেন্ট থেকে আল্লাহর কোরআনের দাওয়াত গোটা জাতির সামনে পৌঁছিয়ে দিয়েছেন যখন আল্লাহ রব্বুল আমিন তাকে গোটা পৃথিবীতে সম্মানিত করেছেন তখন কথা বলে না ঠিক না আরে জোরে বলে না ঠিক না আমার ভাইয়ানা আমার প্রিয় বন্ধুগণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন কৃতদাস কোনো তার সম্মান নাই সমাজে
সবচাইতে বেশি অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষিত, নিপেড়িত। আল্লাহর কোরআন মানলেন যখন আল্লাহ রব্বুল আমিন গোটা পৃথিবীতে তার নামটা ছড়িয়ে দিয়েছেন, তখন কত মর্যাদা! তার মানে ইউ ক্যান উইন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তুমিও জিতবে যদি আমরা কোরআন মানতে পারি। কিন্তু আজ জাতির লোকেরা কোরআন থেকে আজ আমরা অনেক দূরে সরে গিয়েছি। অথচ দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে একটিমাত্র শ্রেষ্ঠ কিতাব, যার নাম কোরআন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ পাক বলছেন সুরা আনামের 38 নম্বর আয়াতে, এই কোরআনে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ পাক দেয় নাই। আর একবার কন সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অসংখ্য ইসলামী সঙ্গীত আমি আপনাদের শোনাব, একটু অপেক্ষা করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আমিন মানব জাতির জন্য যা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে জাতির লোকেরা, এই কোরআনটা তোমাদের জন্য শেফার কিতাব। কিন্তু কোরআনকে আজ আমরা গ্রহণ করতে পারি নাই। এই কোরআনকে গ্রহণ করছে যারা সফল হয়েছে তারা, হু ইজ দিস পারসন, তারা কারা, তাদের সেই মুমিন কারা, মুমিনদের পরিচয় কি এবং মুমিনদের বৈশিষ্ট্য কি কি, সে বিষয় নিয়ে আজকে আলোকপাত করছি। একটু মনোযোগ সহকারে শুনতে হবে। সবার শেষে আমি আপনাদেরকে আজকে 7 কণ্ঠে আজান শোনাবো এবং কমপক্ষে 20 জন বক্তার কণ্ঠ নকল করে আপনাদেরকে আমি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন না চলে যাবেন, শুনবেন না চলে যাবেন। ব্যাস, একবারে মূল কথায় চলে গেলাম তাহলে, আর দেরি নয়। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আর কি জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল মুমিনুন, সূরাতুল আলফা, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন জাতির লোকেরা, ওই সকল ব্যক্তি খাঁটি মুমিন যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারিত হয়ে গেলে, আমি আল্লাহর কথা উচ্চারিত হলে, আমি আল্লাহর বক্তব্য উচ্চারিত হলে তাদের ইমানটা, তাদের মনটা আরও নরম হয়ে যায়, আমি আল্লাহর জন্য অন্তরটা কেঁপে ওঠে, ওই ব্যক্তিগুলি খাঁটি মুমিন হয়ে যাবে। 2 নম্বর, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ইমানটা বেড়ে যায়। আসুন তো এখানে আল্লাহ পাক কি বলতে চান। 3 নম্বর, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ পাকের উপরে সম্পূর্ণরূপে ভরসা করে। কার উপরে? একটু সবাই বলেন না, কার উপরে? আল্লাহর উপরে। 4 নম্বর, আকিমিস সালা, নামাজ কায়েম করে, সালাত কায়েমকারী হয়ে যায়। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর জন্য ব্যয় করে দেয় তাদের জান এবং মাল। এবার আসুন 5টি পয়েন্ট থেকে শুরুতে আমরা শুরু করছি। ইযা যুকির আল্লাহ, আল্লাহর জন্য যার অন্তরটা কেঁপে ওঠে সেই ব্যক্তি আল্লাহ পাকের মুমিন বান্দা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কলিজার টুকরা আপন জনেরা, এই কোরআন মেনে আল্লাহর দিন গ্রহণ করে সাহাবী আজমাইনগণ জীবন দিয়ে দিলেন, ইমান আনলেন একটি মুহূর্তের জন্যে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। নবীজি আমার কোরআনের দাওয়াত দেন, একটু পেছনে ফিরে যাই, নবীজির জন্ম হয়ে গেল 570-এ। আল্লাহ নবীজি ছোট্ট থেকে বড় হতে লাগলেন, শৈশব কৈশোর কেটে গেল যৌবনে, যখন পদার্পণ করলেন হিলফুল ফুজল নামক যুব সংগঠন তৈরি করলেন, দাদা এবং চাচাদের সঙ্গে নবীজি ব্যবসা করতে লাগলেন। 23টি বছর হয়ে গেলাম, আম্মাজান খাদিজাতুল কোবরার তিনি ব্যবসায়ের দায়ভার নিয়ে নিলেন, পরিচালক হয়ে গেলেন। একটি পর্যায়ে যখন 25 ইয়ার্স ওল্ড, 25 বছর হয়ে গেল, দয়ার নবীজি, মায়ার নবীজি, আমার কলিজার টুকরা দিনের নবীজি, তার আচরণ ব্যবহার দেখে, তার এমন সূক্ষ্ম পূর্ণ চমকপ্রদ আয়োজন দেখে,
এত চমৎকার ব্যবহার দেখে আম্মাজান খাদিজাতুল কোবরা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে রাসূলুল্লাহকে বিয়ে করিয়ে নিলেন। বিয়ে হয়ে গেল। খুব সংক্ষেপ করে বলি, হযরত দয়ার নবীজি আমার সংসার কন্টিনিউ করে যাচ্ছেন, তিরিশটি বছর হয়ে গেল। একটা পর্যায়ে রাসূলুল্লাহ যখন গারে হেরায় যখন কি করলেন, সেখানে আল্লাহ পাকের জন্য যখন ধ্যান করতে লাগলেন, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক 610 খ্রিস্টাব্দে কোরআনে কারিম দান করলেন, কোরআন নাজিল হয়ে গেল। এখন মূল আলোচনায় চলে আসছি। আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল। হযরত নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। তাফসীরে ইবনে কাসির আসছে, মানা বেকারী, রাসূলুল্লাহ থ্রি টাইমস রিপ্লাইড, কথাটা তিনবার বললেন, আমি তো পড়তে জানি না। একটি পর্যায়ে দয়ার নবীজি মায়ার নবীজি যখন তিনবার বললেন, আমি তো পড়তে জানি না, আল্লাহ বলেন, জিব্রিল যাও, বুকটা ওপেন হার্ট সার্জারি করে গোটা কোরআনে কারিম আমার নবীর সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল। হযরত নবীজি ঘরের মধ্যে ফিরলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন, তিনি লিখেছেন, রাসূলুল্লাহ ঘরের মধ্যে আসলেন, বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজারে আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও, লাকাত খাশিতু আলা নাফসি, জাম্মিলুনি জাম্মিলুনি। ইমামে আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন, এখানটায় রাসূলুল্লাহ যে কথা বলেছিলেন আম্মাজান খাদিজানকে, খাদিজাকে বলেছিলেন, খাদিজারে আমি তো ভয় পেয়েছি, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও, আমি বোধহয় আর বাঁচব না, আমার জ্বর এসেছে। ইমাম শাফি রাহেমাহুল্লাহ এখানে তাফসীরে ইবনে কাসির থেকে তিনি একটি সরা বর্ণনা করেছেন, আল্লাহর নবীজি এত বেশি হতভম্ব হয়েছেন, রাসূলুল্লাহর শরীরটা কাঁপতেছে। আম্মাজান খাদিজা বললেন, আপনি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারেন না। তাফসীরে মারিফুল কোরআনে আসছে, আপনি এতিমদেরকে খাবার দেন, আপনি দুস্থ অসহায় গরিব মানুষদেরকে খাবার দেন, পাশে দাঁড়ান, আপনি তো বিধবাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন, আপনি তো সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ান, কখনো আল্লাহ রাব্বুল আমিন আপনার ক্ষতি করতে পারে না। মায়ার নবীজি আমার, দয়ার নবীজিকে এমনি করে সান্ত্বনা দেওয়া হচ্ছে, কথা অনেক লম্বা। আম্মাজান খাদিজাতুল কোবরা তাকে স্বাস্থ্য ভাই ওরা কাবিন না ওফলের কাছে নিয়ে চলে গেলেন। তাফসীরে বায়যাবীর বর্ণনা, তিনি বেদ বাইবেল অথর্ববেদ সামবেদ মহাভারত গীতা ত্রিপেটক থেকে তিনি এবার ভবিষ্যৎবাণী করলেন, এমন একজন ব্যক্তি হবেন যার নাম তার মা রাখবে, নাম হবে আহমাদ, আর আল্লাহর পক্ষ থেকে তার নামটা এভাবে প্রকাশিত হবে, মোহাম্মদ। জোরে কন্না সুবহানাল্লাহ। তাফসীরে বায়যাবীতে আসছে, আল্লাহ পাকের নবীর নামটা আল্লাহ পাক আহম্মদ এবং মোহাম্মদ মিলে মোট পাঁচবার ব্যবহার করেছেন। গভীর মানাজক। একটা পর্যায়ে কোরআন নাজিল হয়ে গেল। হযরত নবীর উপরে 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। 570-এর জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। নবুয়তের তৃতীয় বছরে নবীজিকে আল্লাহ পাক বললেন, হাবিব আমার মোহাম্মদ, ও নবী আমার, দোস্ত আমার, আর দেরি নয়, আপনি কোরআনের দাওয়াত দেন। আইগুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। নবুয়তের তৃতীয় বছর সাফা পাহাড় নামক একটি পাহাড়ে নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও কাফের, ও আমার এলাকাবাসীর লোকেরা, কমের লোকেরা, সবাই একত্রিত হয়ে যাও। সবাই একত্রিত হয়ে গেল, নবীজির ডাকে চলে এলো। নবীজি বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি, এই পাহাড়ের নিচে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি তা বিশ্বাস করে নিবে? সবাই বলল, না আমিয়া মোহাম্মদ, বেটা মোহাম্মদ, আমরা বিশ্বাস করব। নবীজি বললেন, শোনো, দুই নম্বরে একটা কথা বলি, আমি যদি বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক কলমা পড়ো, ঈমান আনো,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জমিন যার আইন চলবে তার, কথা বলে না, জমিন কার, তাহলে আইন চলবে কার? যখন রাসূলুল্লাহ এমন কথা বললেন জমিন যার আইন চলবে তার, আল্লাহর নবীজি কোরআন শরীফের হক দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল তখন। আজও নবীর মতো করে ইসলামের কোরআনের হকের পক্ষে, ইসলামের পক্ষে দাওয়াত দেয় যারা, নবীর মতো করে তাদেরকেও কষ্ট করতে হয়। আল্লাহর নবীর মতো করে আজব ইসলামের কোরআনের দাওয়াত দেয় যারা, নবীর মতো জেল খাটতেছে তারা। আর একটু কথা বলা লাগবে ঠিক কিনা? আজ ফিলিস্তিনের চেচনিয়ায়, বসনিয়ায়, মিয়ানমারে মুসলমানেরা মায়ের খায়, ফিলিস্তিনের মাটিতে ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা ইসলামের জন্যে, কোরআনের জন্য জীবন দিচ্ছে, একটি মুহূর্তের জন্যে আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করে নাই। যদি মিছিলে, সেই মিছিলে ডাক আসে ফিলিস্তিনিদের মতো, আমাদেরকে বুকের তাজা রক্ত দিতে হবে, আমরা মুসলমানের আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে প্রয়োজনে জিহাদের ঘোষণা দিয়ে ময়দানে জান আর মাল দিয়ে আমরা লড়াই করতে রাজি আছি। আল্লাহর ঘর মুসলমানদের প্রথম প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যার দিকে লক্ষ্য করে আমরা 17টা মাস সালাত আদায় করেছি, সেই বাইতুল মুকাদ্দাসকে ইয়াহুদিবাদী ইসরায়েলের হাতে ছেড়ে দিতে পারি না, পারি না, পারি না, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে খুন পথের পাশে বোমার আঘাত হেনে কাফের হাসে, ফিলিস্তিনে খুন পথের পাশে বোমার আঘাত হেনে কুফর হাসে, ইরাক জুড়ে বহে শোকের মাতম, ইরাক জুড়ে বহে শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে অন্তরে, তবু কি ব্যথার প্রলেপ পড়ে না, অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না, ঠিক কিনা? আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, কাশ্মীরে লাঞ্ছিত বনের আঁচল সে কথা কি অন্তরে দাগ কাটে না, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে অন্তরে, তবু কি ব্যথার প্রলেপ পড়ে না, অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না।